আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলত্তড়িৎ থেকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা চলত্তড়িৎ থেকে রোধ রোধের সূত্র, জলে তাপ উৎপাদন সংক্রান্ত সূত্র এবং ওমের সূত্র সম্পর্কে বিস্তারিত পড়িয়েছিলাম। আজকে কৃষকের সূত্র এবং তার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে তোমরা কৃষকের লিখো যে কৃষকের সূত্র। তাহলে কৃষকের সূত্র, কৃষক একজন বিজ্ঞানী। আমরা সরল বর্তনী ক্ষেত্রে ওমের সূত্র প্রয়োগ করে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য বা তড়িৎচালক বল, রোধ, আপেক্ষিক রোধ নির্ণয় করতে পারি। কিন্তু জটিল বর্তনী ক্ষেত্রে ওমের সূত্র প্রয়োগ করে এগুলো নির্ণয় করা যায় না। জটিল বর্তনী ক্ষেত্রে কৃষকের সূত্র প্রয়োগ করে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বিভব পার্থক্য বা তড়িৎচালক বল, রোধ, আপেক্ষিক রোধ ইত্যাদি নির্ণয় করতে হয়। সেই জন্য আমাদের কৃষকের সম্পর্ক সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কৃষকের সূত্রের দুইটা অংশ আছে, একটা কি বলা হচ্ছে প্রথম সূত্র, আর একটা হলো দ্বিতীয় সূত্র। তাহলে আমরা প্রথমে কৃষকের প্রথম সূত্র নিয়ে আলোচনা শুরু করব। তোমরা লিখো কৃষকের প্রথম সূত্র। প্রথম সূত্র জাংশন উপপাদ্য বা কারেন্টের সূত্র। কৃষকের প্রথম সূত্রকে জাংশন উপপাদ্য বা কারেন্টের সূত্র বলা হয়। তাহলে প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হলো বিজ্ঞানী কৃষক তার প্রথম সূত্র বলেছেন, কোনো একটা জটিল বর্তনীর যে কোনো একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল হবে শূন্য। কোনো একটা জটিল বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টি হবে শূন্য। এখানে বীজগাণিতিক সমষ্টি বলতে বোঝাচ্ছে যে এখানে চিহ্নের ব্যাপার আছে। আমরা কোনো একটা জটিল বর্তনী, যেমন একটা জটিল বর্তনী আমার এরকম যদি হয়, এই প্রান্ত এটা বি প্রান্ত, এর মধ্যে আমরা চাবি দিলাম, এইখানে একটা আমরা রোধ দিলাম, এটা মনে করলাম আর, আর এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। তাহলে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেল বিদ্যুৎ প্রবাহ মাত্রা, একটা হলো আই ওয়ান, একটা হলো আই টু। তাহলে এইখানে আমার যেটা হতে পারে সেটা, এখানে যদি আমার রোধ হলো আর ওয়ান হয়, এটা রোধ আর টু হয়, এখানে আবার মিলিত প্রবাহ মাত্রা আই। তাহলে আমাদের এইটা একটা জটিল বর্তনী, এই জটিল বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে আমরা এ বিন্দু অথবা বি বিন্দুতে আমরা হিসাব করতে পারি। তাহলে এ বিন্দুতে যদি আমরা হিসাব করি, তাহলে প্রথম সূত্র বা জাংশন উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো আগত প্রবাহ মাত্রাগুলো, আগত প্রবাহ মাত্রা আই, এ বিন্দুতে আসছে যেটা সেটা আই, আর এ বিন্দু থেকে চলে যাচ্ছে হলো আই ওয়ান আই টু। তাহলে আই ওয়ান আই টু সমান সমান জিরো, অথবা আই সমান সমান আমরা লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু। আচ্ছা, তাহলে এখানে আমরা ভাষা দিয়ে বলতে পারি আগত মোট প্রবাহ সমান সমান নির্গত মোট প্রবাহ।
তাহলে আমরা বলেছি সূত্রে যে কোন একটা জটিল বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে আমরা এ বিন্দুতে হিসাব করছি, যে কোনো সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টি হলো শূন্য। তাহলে এ বিন্দুতে যে প্রবাহটা আসছে সেটা হলো আই, আর এ বিন্দু থেকে প্রবাহ চলে যাচ্ছে যেটা সেটা হলো একটা আই ওয়ান আর একটা আই টু। এখন আমরা এইখানে আগত প্রবাহকে আমরা ধনাত্মক ধরতে পারি আর নির্গত প্রবাহকে ঋণাত্মক ধরতে পারি, অথবা উল্টাও ধরতে পারি। তাহলে আগত প্রবাহ মাত্রাকে যদি আমরা ধনাত্মক ধরি আর যেটা নির্গত হচ্ছে যে দুইটা সেটাকে ঋণাত্মক ধরি, তাহলে প্রথম সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই মাইনাস আই ওয়ান মাইনাস আই টু সমান সমান জিরো, বা আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু, অথবা বলতে পারি আগত মোট প্রবাহ সমান নির্গত মোট প্রবাহ। এটাই হলো কিশপের প্রথম সূত্র বা জাংশন উপপাদ্য, জাংশন বা মিলনস্থল। তাহলে মিলনস্থল উপপাদ্য বা হলো কারেন্টের সূত্র, এখান থেকে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে কি, কিশপের প্রথম সূত্র। এখন আমরা দেখব যে কিশপের দ্বিতীয় সূত্রটা আমরা পড়ব। তাহলে কিশপের দ্বিতীয় সূত্র, কিশপের আমরা পড়বো আবার কিশপের দ্বিতীয় সূত্র। তোমরা লিখো এই দ্বিতীয় সূত্র, বা এটাকে বলা হচ্ছে লুপ উপপাদ্য, লুপ উপপাদ্য বা ভোল্টেজের সূত্র, এটাকে বলা হয় ভোল্টেজের সূত্র, ভোল্টেজের সূত্র। তাহলে বিজ্ঞানী কিশপ তার দ্বিতীয় সূত্রে বলেছেন কোন একটা বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখাগুলো রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীর অন্তর্গত মোট তড়িৎচালক শক্তির সমান। কোনো একটা বদ্ধ বর্তনীর বিভিন্ন শাখাগুলো রোধ এবং সেই রোধের ভেতর দিয়ে প্রত্যেকটা রোধের ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীর অন্তর্গত মোট তড়িৎচালক বলের সমান। এটা হলো কিশপের দ্বিতীয় সূত্র, বা এটাকে বলা হয় ভোল্টেজের সূত্র বা লুপ উপপাদ্য। এটা একটা আমরা সার্কিটের সাহায্যে ব্যাখ্যা করব। যেমন আমাদের এরকম একটা সার্কিট মনে করলাম, এটা একটা কোষ, এইটা একটা কোষ, এটা একটা রোধ, মনে করলাম যে এ বি সি ডি, এটা হলো জটিল বর্তনী, এটা হলো পজিটিভ নেগেটিভ, এটা ই ওয়ান তড়িৎচালক বল, এটা হলো ই টু তড়িৎচালক বল, এটা হলো রোধ হলো আমার ধরলাম আর ওয়ান, এটা রোধ হলো আর টু, এটা হলো আর থ্রি। তাহলে এখান থেকে এদিকে আসছে, তাহলে এই দিকে বিদ্যুৎ প্রবাহটা হলো আমরা মনে করলাম আই ওয়ান, এদিকে আসছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এইখানে যে বিদ্যুৎ প্রবাহটা সেটাকে আমরা ধরলাম যে আই থ্রি, আর নেগেটিভ থেকে পজিটিভ দিকে এদিকে হলো আমার বিদ্যুৎ প্রবাহ হলো আই আই টু আই টু। আচ্ছা, তাহলে এরকম একটা আমরা সার্কিট অঙ্কন করলাম, জটিল সার্কিট, জটিল বর্তনী অঙ্কন করলাম। তাহলে জটিল বর্তনীতে এইখানে আমরা এই বি এ ডি বি একটা লুপ, আমার হলো বি এ ডি বি একটা লুপ। এই লুপের ক্ষেত্রে আমরা যদি কিশপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লুপ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এ ডি বি, বি এ ডি বি এই লুপের ক্ষেত্রে আমরা কিশপের দ্বিতীয় সূত্র হিসাবটা করব। তাহলে আমরা বলেছি যে কোন একটা বদ্ধ বর্তনীর ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ এর বীজগাণিতিক সমষ্টি, তাহলে হলো আই থ্রি আর থ্রি সমান সমান হলো যেহেতু নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে ই ওয়ান। আচ্ছা, হ্যাঁ, এখানে আমি বলে দিই যে
ই1টা হলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে ধনাত্মক, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে ঋণাত্মক। বিদ্যুৎ প্রবাহ যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে তাহলে ধনাত্মক। এইখানে I1 R1 R1 রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ, আর I1 R3 এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলো I3, R2 এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলো I2। এখন আমরা লুপ নিয়েছি BA DB এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে ডিরেকশনটা দেখতে হবে, দিয়ে আমাদের কি হিসাব করতে হবে, বিভিন্ন শাখাগুলোর আমরা বলেছি বিভিন্ন শাখাগুলোর রোধ এবং তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক হিসাব যোগফল। তাহলে I1 R1 প্লাস I3 R3, কারণ এইখান থেকে আমরা ঘুরছি BA DB, তাহলে এদিকে ডিরেকশনটা আমাদের আছে। তাহলে I1 R1 প্লাস I3 R3 সমান সমান হবে E1, কারণ এইটা আমরা আবার আসছি নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে কি আমাদের প্লাস। তাহলে আমাদের এইটাই হলো BA DB লুপের ক্ষেত্রে কিরশফের দ্বিতীয় সূত্র। এখন আমরা এইখানে প্রয়োগ করব BDCB, এই লুপের ক্ষেত্রে কিরশফের দ্বিতীয় সূত্রটা কি হবে? আচ্ছা, BDCB এই লুপের ক্ষেত্রে, BDCB লুপের ক্ষেত্রে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের ডিরেকশন দেখতে হবে, এখানে আমরা ডিরেকশনটা দেখতে পাচ্ছি, আমরা করছি BDCB, তাহলে আমাদের ডিরেকশনটা আমরা আসছি কিন্তু বি থেকে ডি, কিন্তু ডিরেকশনটা হল অপোজিটে, তাহলে আমাদের এখানে মাইনাস হবে, মাইনাস I3 R3 আর সি এর দিকে যাচ্ছি, তাহলে এটা মাইনাস, আবার হলো আমার যেহেতু এটা ডিরেকশনটা ওইটা উল্টা, তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস হবে I2 R2 সমান সমান আমরা যাচ্ছি BDCB, তাহলে এই ক্ষেত্রেও পজিটিভ থেকে নেগেটিভ আসছি, মাইনাস E2। আচ্ছা, আমি যেহেতু এখানে লুপটা কল্পনা করেছি BDCB, তাহলে এইখানে ডিরেকশনটা, এইখানে ডিরেকশনটা কি হবে উল্টা, তাহলে এটা মাইনাস। আচ্ছা, তারপরে এখান থেকে আমি আসছি বি থেকে ডি থেকে সি, এটাও ডিরেকশনটা হলো আমার উল্টা, আমি যেদিকে ঘুরছি তার উল্টা দিকে, লুপের বিপরীত দিকে, তাহলে মাইনাস। আর এইটা হলো কি, এইটা হলো আমার কি, এইটা হলো পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসছি, তাহলে এটাও মাইনাস। এটা হলো BDCB লুপের ক্ষেত্রে আমাদের হলো কিরশফের দ্বিতীয় সূত্র। এখন সম্পূর্ণ জটিল বর্তনীর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ABCDA, তাহলে আমরা কি পাবো একটু দেখে নিই। তাহলে আমাদের হলো ABCDA, এই লুপের ক্ষেত্রে আমরা যদি হিসাবটা বের করি এই লুপের ক্ষেত্রে, তাহলে আমরা পাবো কি, আমরা ঘুরছি বি থেকে ABCDA, তাহলে এর মধ্যে আমার বিদ্যুৎ প্রবাহ মাত্রা I2 R2, তাহলে I2 আমরা এখানে লিখতে পারবো I2 R2, তারপরে হলো এইখানে আমরা আসছি যখন এটা ডিরেকশনটা উল্টা, তাহলে I1 R1 সমান সমান আমরা লিখতে পারবো, তাহলে এইটা আমার মাইনাস E1 আর এটা হলো প্লাস প্লাস E2। এখন আরেকবার বলি, বিজ্ঞানী কিরশফ তার দ্বিতীয় সূত্রে বলেছেন যে কোনো একটা জটিল বর্তনীর কোনো একটা বদ্ধ লুপের ক্ষেত্রে তার বদ্ধ লুপের বিভিন্ন শাখাগুলোর রোধ এবং তার ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি হবে ওই বদ্ধ বর্তনীর অন্তর্গত তড়িৎচালক বলের সমান। এটা হলো কিরশফের সূত্র। তাহলে আমি একটু একটা আরেকবার বলে দিই, এখানে আমরা এখানে একটা বদ্ধ বর্তনী কল্পনা করছি BA DB, একটা বদ্ধ বর্তনী BA DB, তাহলে আমরা যেদিকে ঘুরব সেদিকে তীরচিহ্ন যদি থাকে সেটা হবে ধনাত্মক, আর যদি তীরচিহ্নটা বিপরীত দিকে থাকে ঋণাত্মক হবে, আর কোষের ক্ষেত্রে আমার হবে নেগেটিভ থেকে পজিটিভ দিকে ধনাত্মক, আর পজিটিভ থেকে নেগেটিভ দিকে হবে ঋণাত্মক। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমরা ঘুরতেছি BA DB, তাহলে বি থেকে এ এটা কোষ আছে, এটা ধনাত্মক, ধনাত্মক দিলাম E1, আর এখানে আমাদের এই এই শাখাতে আমার বিদ্যুৎ প্রবাহ মাত্র I1, রোধ হলো R1, তাহলে তীরচিহ্নের দিকে তার ধনাত্মক, আর এদিকে আবার আমরা ঘুরছি BA DB, তাহলে এদিকেই যাচ্ছে আমরা তীরচিহ্নের দিকে, তাহলে I3 R3 এটা ধনাত্মক 0। এটাই হলো কিরশফের দ্বিতীয় সূত্র।
আমরা এখন দেখব এর অনেকগুলো প্রয়োগ আছে কি সবে দ্বিতীয় সূত্রের, সে প্রয়োগগুলো আমরা করব। তোমরা লিখো যে কি সবে দ্বিতীয় সূত্রের প্রয়োগ, কিসবের দ্বিতীয় সূত্র না কিসবের সূত্রে প্রয়োগ। এখন আমরা পড়ব কিসবের সূত্রের প্রয়োগ। তাহলে কিসবের সূত্রের অনেক প্রয়োগ আছে, তার মধ্যে আমরা প্রথমে পড়ব তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয়। তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য নির্ণয়, তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয়, তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা কিসবের সূত্রের সাহায্যে এটা আমরা বের করতে পারি। সেটা তাহলে কিভাবে, একটা সার্কিট আঁকায় আমরা আগে। তাহলে এইখানে আমরা একটা রোধ কল্পনা করলাম, যে একটা রোধ এইখানে আরেকটা রোধ, এটাকে যুক্ত করলাম, এখানেও যুক্ত করলাম। এখান থেকে আমরা একটা চাবি দিলাম চাবিকে, আর এইখানে আমরা একটা কি, এইখানে আরেকটা আমরা রোধ দিলাম। তাহলে এখানে আমাদের রোধের পরিমাণ আর, চাবি, এখানে বিদ্যুৎ প্রবাহ মাত্রা হলো মোট আই। এটা এ বিন্দু কল্পনা করলাম, এটা বি বিন্দু, এটা এটা আর ওয়ান রোধ, এটা হলো আর টু রোধ। তাহলে এই আর ওয়ান রোধের মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহ আই ওয়ান, আর আই টু রোধের মধ্য দিয়ে, আর টু রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রা হলো আই টু। এখানে আবার দুটো যুক্ত হয়ে কি হচ্ছে, এদিক থেকে যেটা আসছে এদিক থেকে যেটা আসছে যুক্ত হয়ে আবার হয়ে যাচ্ছে কি আই। তাহলে এরকম একটা আমরা বদ্ধ বর্তনী কল্পনা করলাম, জটিল বর্তনী। তাহলে এইখানে আমরা এ বিন্দু অথবা বি বিন্দুতে যদি কিসবের প্রথম সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো, তাহলে এ বিন্দুতে কিসবের প্রথম সূত্র, এ বিন্দুতে, এ বিন্দুতে প্রথম সূত্রের সাহায্যে, প্রথম সূত্রের সাহায্যে। তাহলে এ বিন্দুতে প্রথম সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে এ বিন্দুতে আমাদের প্রবাহ আসছে কোনটা আই, যাচ্ছে আই ওয়ান আই টু। তাহলে আমরা এখান থেকে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু। আমরা এটা এক নাম্বার দিয়ে রাখলাম। এখন আমরা এখানে একটা লুপ কল্পনা করছি, একটা লুপ হলো এ বি আবার ঘুরে এ, এই লুপের ক্ষেত্রে এ বি এ, এই লুপের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, এ বি এ লুপের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র, এ বি এ লুপের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি আই ওয়ান আর ওয়ান মাইনাস হলো, যেহেতু আমরা ঘুরছি এ বি বি এ, তাহলে এইটা হলো ডিরেকশনটা উল্টা দিকে, তাহলে মাইনাস হবে আই টু আর টু। যেহেতু এ অংশে আমাদের কোনো তড়িৎচালক বলের সোর্স নাই তাহলে এইটা হবে আমার জিরো। তড়িৎচালক কোনো সার্কিটে তড়িৎচালক শক্তির উৎস না থাকলে সেটা মানটা আমরা জিরো ধরে নেব। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হলো আই ওয়ান আর ওয়ান সমান সমান আই টু আর টু। তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইড বাই আই টু সমান সমান আর টু ডিভাইড বাই আর ওয়ান। আচ্ছা, এখন আমরা বোথ সাইডে কি করব, ওয়ান যোগ করব। বোথ সাইডে যদি ওয়ান যোগ করি তাহলে আমরা লিখতে পারবো, তাহলে আই ওয়ান বা আই টু প্লাস ওয়ান সমান সমান আর টু ভাগ আর ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়ালো সেটা আই টু, তাহলে এখানে হবে আই ওয়ান প্লাস আই টু সমান সমান লসাগু হলো আর ওয়ান। তাহলে এখানেও আমরা লিখতে পারি যে আর ওয়ান প্লাস আর টু। এখন আমরা এক নম্বর সমীকরণে আমরা বের করে রেখেছিলাম যে আই ওয়ান প্লাস আই টু সমান আই, তাহলে আই ওয়ান প্লাস আই টুর পরিবর্তে আমরা বসাবো কি আই, নিচে হলো আই টু সমান সমান আমার হলো কি আর ওয়ান প্লাস আর টু ডিভাইড বাই আর ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা
আই টু যদি হিসাবটা বের করি তাহলে আই টু সমান সমান আমাদের হচ্ছে আই টু সমান সমান উল্টিয়ে দিব তাহলে আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু হলো আই ইন্টু হলো আই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আই টুর মান এই সূত্র ব্যবহার করে করা যাবে। বিদ্যুৎ প্রবাহ মাত্রা যে আই টু এইখানে, সেটার মান বের করতে হলে আমাদের এই সমীকরণ ব্যবহার করে আমরা করতে পারবো সহজেই। অনুরূপভাবে যদি আমরা লিখি অনুরূপভাবে যে আই ওয়ানটা কত, তাহলে অনুরূপভাবে আই ওয়ান সমান সমান আমরা লিখতে পারবো এখানে আর আর ওয়ানের জায়গায় দিতে হবে আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু হলো আই। তাহলে আমাদের কিশপের প্রথম এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কিভাবে বিদ্যুৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা যায় সেটা আমরা দুটো সমীকরণ দেখলাম, একটা আই ওয়ান সমান এই সমীকরণ ব্যবহার করে আর আই টুর মান এই সমীকরণ ব্যবহার করে করা যাবে। এখন যদি বলা হয় বিভব পার্থক্য কিভাবে নির্ণয় করা যায়, তাহলে আমরা সহজেই এখান থেকে নির্ণয় করতে পারবো। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য নির্ণয় আমাদের টপিক, তাহলে আমরা বিভব পার্থক্য যদি নির্ণয় করতে হয় তাহলে আমি এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যে আমার বিভব পার্থক্য যদি আমরা কল্পনা করি ভি, তাহলে ভি সমান আমরা লিখতে পারবো সহজেই এই আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান অথবা ভি সমান আই টু আর টু। এই সমীকরণ ব্যবহার করে আমরা কি এই কিশপের সূত্রের সাহায্যে বিভব পার্থক্য নির্ণয় করতে পারি। আচ্ছা তাহলে আমরা কিশপের সূত্রে প্রয়োগ করছি, আমরা প্রথমে পড়লাম তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয়। এখন আমরা নতুন আরেকটা টপিক পড়ব কিশপের সূত্রের উপরে, সেটা আমরা বিদ্যুৎ কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায় এই জিনিসটা পড়ব। তাহলে বিদ্যুৎ কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায় কিশপের সূত্রের সাহায্যে বের করা যায়। তাহলে আমরা প্রথমে পড়ব শ্রেণী সমবায়, বিদ্যুৎ কোষের শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কিশপের সূত্র প্রয়োগ করে কিভাবে বিদ্যুৎ কোষ একাধিক বিদ্যুৎ কোষের শ্রেণী সমবায় বের করা যায় সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের সার্কিটটা হবে এরকম, এ একটা কোষ আর একটা কোষ কোষ, আমরা তিনটা কোষ নিলাম, একটা মনে করলাম ই ওয়ান, একটা ই টু, একটা ই থ্রি। এটার অভ্যন্তরে হলো আর ওয়ান, এটার হলো আর টু, এটার হলো আর থ্রি। তিনটা কোষ নিয়েছি আমরা, এইখানে একটা আমরা চাবি নিলাম আর একটা হলো রোধ নিলাম, বহিঃস্থ রোধ আর। তাহলে এখান থেকে আমাদের বিদ্যুৎ প্রবাহ মাত্রা হলো আই, মোট বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই। তাহলে এরকম সমবায়কে বলা হচ্ছে কি, এরকম সমবায়কে বলা হচ্ছে শ্রেণী সমবায় কোষের। এখন কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কোষের সমবায়ের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ মাত্রা রাশি যেটা অথবা বিভব পার্থক্যের যে রাশি সেটা আমরা একটু দেখব। তাহলে আমাদের এরকমভাবে আমরা কানেকশান দিলাম যে প্রথম কোষের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় কোষের দ্বিতীয় কোষের প্রথম পাত, আবার দ্বিতীয় কোষের তৃতীয় কোষের প্রথম পাতের সাথে দ্বিতীয় পাতের দ্বিতীয় পাত যদি সংযোগ করি এবং একই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা যদি তাদের মধ্যে প্রবাহিত হয় তাহলে সেরকম সমবায়কে বলা হচ্ছে কি, শ্রেণী সমবায়। এখন এই কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব কিশপের প্রথম সূত্র। তাহলে এই ক্ষেত্রে কিশপের প্রথম সূত্র অনুযায়ী আমরা এইখানে লিখতে পারবো যে আয়ার, কিশপের প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারবো আয়ার প্লাস আই আর ওয়ান প্লাস হলো আই আর টু প্লাস আই আর থ্রি সমান সমান, যেহেতু দুইটাই নেগেটিভ থেকে পজিটিভ তাহলে আমরা তিনটাই নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি এইটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি আই কমন নিই তাহলে হবে আর প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি
সমান সমান e1 প্লাস e2 প্লাস e3 আচ্ছা তাহলে I সমান সমান আমাদের হবে e1 প্লাস e2 প্লাস e3 ডিভাইড বাই r প্লাস r1 প্লাস r2 প্লাস r3 এখন যদি আমরা তিনটা কোষের পরিবর্তে n সংখ্যক কোষ যুক্ত করি তাহলে আমরা সহজেই লিখতে পারবো I সমান সমান e1 প্লাস e2 প্লাস e3 প্লাস ডট ডট প্লাস en n সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত করতেছি আর বহিস্থ রোধ থাকলো এখানে হলো r1 প্লাস r2 প্লাস r3 প্লাস ডট ডট প্লাস rn তাহলে এখানে আমরা লিখতে পারবো ne ডিভাইড বাই r প্লাস nr যদি প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল e ধরি প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল e ধরি তাহলে এবং n সংখ্যক কোষ যদি যুক্ত করি শ্রেণীতে তাহলে আমাদের e1 প্লাস e2 প্লাস e3 প্লাস ডট ডট en সমান সমান ne আর থাকলো r1 প্লাস r2 প্লাস r3 ডট ডট rn সমান সমান হলো nr তাহলে এইটাই এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি শ্রেণী সমবায়ে আমরা একাধিক কোষকে যুক্ত করতে পারি এবং কোষগুলোর মধ্য দিয়ে মোট বিদ্যুৎ প্রবাহ মাত্রা কতটুকু আয়ের মান সেটা সহজেই হিসাব করতে পারি এখন যদি বিভব পার্থক্য বের করতে বলে তাহলে বিভব পার্থক্য V সমান আই আর আমরা জানি তাহলে এখানে আমরা এন ই আই এর পরিবর্তে বসাবো এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর ইন্টু আর এই সমীকরণ দিয়ে আমরা কি করতে পারি এই একটা কোষের মধ্যে মোট দুই প্রান্তের বিভব পার্থক্যটা কতটুকু সেটা আমরা সহজেই হিসাব করতে পারি এখন আমরা দেখব যে একাধিক কোষের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান কত তাহলে আমরা শ্রেণী সমবায় পড়লাম এবার সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আচ্ছা তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল এই সমবায়ের ক্ষেত্রে আমরা কিরশফের সূত্র প্রয়োগ করে কি করে আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিরশফের সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য নির্ণয় করতে পারি সেটা আমরা পড়ছি তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সার্কিটটা একটু আঁকাই তাহলে একাধিক কোষ আমরা এখানে যুক্ত করব এটা একটা কোষ এটা একটা কোষ এটা একটা কোষ এটা মনে করলাম হলো e1 এটা e2 এটা হলো e3 কোষ মনে করলাম এটা a বিন্দু এটা b বিন্দু এটা c বিন্দু এটার অভ্যন্তরীণ রোধ হলো r1 এটার অভ্যন্তরীণ রোধ হলো r2 এটার অভ্যন্তরীণ রোধ হলো r3 এখন কোষগুলোকে আমরা একটা বিন্দুতে কানেক্ট করলাম আচ্ছা একটা বিন্দুতে আমরা সংযোগটা দিলাম আচ্ছা মনে করলাম এটা পি বিন্দু আর এইটা কিউ বিন্দু এইখানে আমরা এইখানে একটা আমরা চাবি দিতে পারি আর হলো একটা কি করতে পারি এখানে একটা আমাদের দিতে হবে বহিঃস্থ একটা রোধ দিতে হবে বহিঃস্থ রোধের মান আর এখান থেকে আমার মোট বিদ্যুৎ প্রবাহ হলো আই এখানে বিদ্যুৎ প্রবাহ আস আমার i1 এটাতে i2 এটা তো হলো আমার i3 আচ্ছা এই 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 দিয়ে আবার এখানে রূপান্তরিত হচ্ছে আই রূপান্তরিত হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা তাহলে আমরা এখানে আমরা একাধিক কোষের সমান্তরাল সমবায় প্রয়োগ করে আমরা কি করব বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং ভোল্টেজ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা হিসাব করছি কারশফের সূত্র প্রয়োগ করে তাহলে আমরা পি অথবা কিউ বিন্দুতে যদি কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করি তাহলে আমরা সহজেই লিখতে পারি আই সমান সমান এই i1 প্লাস i2 প্লাস i3 এটা সহজেই লিখতে পারি এটা এক নাম্বার এখন আমরা কিরশফের দ্বিতীয় সূত্র আমরা এখানে প্রয়োগ করব একটা হলো
পি এ কিউ আর পি এই বদ্ধ বর্তনীতে আমরা বা লুপের ক্ষেত্রে আমরা কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে কোথায় পি এ কিউ আর পি এই লুপের ক্ষেত্রে আমরা যদি কৃষকের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা সহজে লিখতে পারবো আমাদের এইখানে রোধ হলো অভ্যন্তরীণ রোধ হলো আর ওয়ান, তাহলে আই ওয়ান আর ওয়ান এই অংশে হলো, তারপরে হলো আইআর একই ডিরেকশনে আসছে প্লাস হলো আইআর সমান সমান এর ভেতরে আমার কোষ আছে কত ই1, তাহলে ই1-এর সমান এইটা আমরা লিখতে পাচ্ছি যে আই ওয়ান আর ওয়ান আইআর সমান ই1। তাহলে এইটাকে আমি দিলাম 2 নম্বর। আবার হলো বদ্ধ বর্তনী লুপ পি বি কিউ আর পি এই লুপের ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি কার্ষপের একই সপের দ্বিতীয় সূত্র পি বি কিউ আর এবং পি এর ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে I2, অভ্যন্তরীণ রোধ হলো R2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I2 R2 আর বহিঃস্থ রোধ হলো R, আর তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রা হলো I, তাহলে IR সমান সমান হলো E2। এটা আমরা 3 নম্বর দিলাম। আরেকটা লুপ আমাদের হিসাব করতে হবে, সেটা হলো পি সি কিউ আর পি। এই লুপের ক্ষেত্রে যদি আমরা কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে এই ক্ষেত্রে আমার বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা হলো I3 আর অভ্যন্তরীণ রোধ হলো I3। তাহলে এইখানে আমরা লিখতে পারি I3 R3 প্লাস IR সমান সমান E3। এই যে আমরা 3টা সমীকরণ দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে পেলাম 2, 3, 4, আর হলো 1 নম্বর সূত্রে প্রয়োগ করে আমরা পেয়েছি একটা সূত্র, সেটা হলো 1 নম্বর। এখন আমরা কি করব, আমরা 2, 3, 4কে যোগ করব এবং প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ করব, আর দিয়ে যদি আমরা ভাগ করি 2, 3কে I1 R1 I2 দ্বারা যদি ভাগ করি এবং তাদেরকে যোগ করি তাহলে আমরা কি পাবো। আচ্ছা, তাহলে আমরা এখানে 2, 3, 4 এই 3টা সমীকরণকে আমরা যথাক্রমে R1 R2 R3 দ্বারা ভাগ করব এবং 3টাকে আমরা যোগ করব। 3টা সমীকরণকে R1 এটাকে আমরা ভাগ করব R1 দ্বারা, এটাকে ভাগ করব R2 দ্বারা, এটাকে ভাগ করব R3 দ্বারা, দিয়ে আমরা কি করব 3টা সমীকরণকে যোগ করব। তাহলে আমরা লিখতে পারব তাহলে আমাদের সমীকরণ যেটা এখানে দাঁড়াবে সেটা হলো I1 R1 প্লাস IR ডিভাইড বাই R1 প্লাস I2 R2 প্লাস IR ডিভাইড বাই R2 প্লাস হলো I3 R3 প্লাস IR ডিভাইড বাই হলো R3 সমান হলো E1 ভাগ R1 প্লাস E2 ভাগ R2 প্লাস E3 ভাগ R3। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, করলে আমরা আমাদের টার্গেট হলো বিদ্যুৎ প্রবাহ মাত্রা মান বের করা, তাহলে আমরা সেটা সহজে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে ভাগ করি R1 দিয়ে তাহলে আমরা এখানে পাচ্ছি যে I1 প্লাস হলো IR ডিভাইড বাই হলো R1 প্লাস এখানে পাচ্ছি যে I2 প্লাস IR ডিভাইড বাই R2 প্লাস হলো I3 IR ডিভাইড বাই R3 সমান সমান E1 ভাগ R1 প্লাস E2 ভাগ R2 প্লাস E3 ভাগ
R3 তাহলে এখানে আমরা R1 I1 প্লাস I2 প্লাস I3 আলাদা করে নিলাম আমার এইটা 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 থাকলো এখান থেকে আমি I কমন নিতে পারি I কমন নিলে আমার থেকে R ডিভাইড বাই R1 প্লাস হলো R ডিভাইড বাই R2 প্লাস R ডিভাইড বাই R3 সমান সমান এইটা থাকে তাহলে আমরা এক নম্বরে বের করে রেখেছিলাম I1 প্লাস I2 প্লাস I3 সমান I তাহলে এখানে আমার হলো I I প্লাস I আরো কমন নিতে পারি R তাহলে 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3 সমান এদিকে যা আছে লিখে রাখলাম এখান থেকে আবার আমরা I যদি কমন নিই তাহলে আমার এখানে থাকবে 1 প্লাস R ইন্টু 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3 এখন আমরা I সমান সমান যদি লিখে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো E1 ভাগ R1 প্লাস E2 ভাগ R2 প্লাস E3 ভাগ R3 সমান সমান R ইন্টু 1 ভাগ R1 প্লাস এখানে একটা 1 যোগ আছে 1 প্লাস R আচ্ছা 1 প্লাস R ইন্টু 1 ভাগ R1 প্লাস 1 ভাগ R2 প্লাস 1 ভাগ R3 এরকম এখন আমরা তিনটা কোষ যুক্ত করে এটা পেয়েছি এখন যদি n সংখ্যক কোষ যুক্ত করতাম তাহলে আমাদের এখানে যেটা মানটা আসতো সেটা হলো ডট ডট en ভাগ rn আর নিচে আসতো কি এই ভেতরে আসতো প্লাস ডট ডট 1 ভাগ rn তাহলে এইটাকে যোগ যদি করে দিই আমরা তাহলে যেটা পাবো সেটা হলো আমাদের I সমান সমান আমরা পাবো উপরে হবে আমাদের n সংখ্যক কোষ আছে তাহলে n e ভাগ হলো r n e ভাগ r আর নিচে হবে 1 প্লাস r থাকলো ইনটু হবে 1 ভাগ r n আচ্ছা তাহলে এইখানে আমরা লিখতে পারছি n e ভাগ r আর নিচে হলো আমাদের লসাগু হলো আর তাহলে হলো আমরা পাচ্ছি যে আর প্লাস আর এন বা এন আর তাহলে এন এন যদি কেটে দিই তাহলে হলো এন ই ডিভাইড বাই এন প্লাস এন আর বিদ্যুৎ প্রবাহ মাত্রা আমরা পেয়ে গেছি এন ই ডিভাইড বাই এন আর প্লাস আর তাহলে এন আর ভাগ আর এন আর ভাগ আর এখানে একটু ভুল হচ্ছে এন আর ভাগ এখানে হবে আর এন এন আর ভাগ আর আর এখানে হলো আর হবে আচ্ছা এখানে হলো আমার আর তাহলে এখানে আমার আসবে আর আচ্ছা তাহলে একাধিক কোষকে যদি আমরা এইভাবে সমান্তরাল সংযোগে যুক্ত করি তাহলে তাদের ভেতর দিয়ে মোট বিদ্যুৎ প্রবাহ মাত্রা কত সেটা কিশোরের দুইটা সূত্র প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা সহজেই বের করতে পারি সেই সমীকরণটা হবে I সমান এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর এই সমীকরণ ধরে আমরা মানটা বের করতে পারি আর বিভব পার্থক্য যদি বলে তাহলে আমরা ভি সমান আমরা জানি আই আর তাহলে আমাদের আই এর মান হলো এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর ইন্টু আর এই সমীকরণ ব্যবহার করে আমাদের করতে হবে তাহলে কিশোরের সূত্রের এগুলো হলো আমাদের প্রয়োগ আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করব তাহলে গাণিতিক সমস্যা একটা সমাধান করতে চাচ্ছি আমরা যদি বলে তিনটি কোষের প্রত্যেকটির মান হলো 1.5 ভোল্ট এই কোষ তিনটিকে পরস্পর শ্রেণীতে অথবা সমান্তরালে সংযোগ করে তাদের তাদেরকে যদি 5 ওহম অথবা 15 ওহম মানের একটা রোধের সাথে সংযুক্ত করা হলো তাহলে তাদের শ্রেণী সমবায়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা কোষের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা কত হবে এরকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে আমরা সহজেই সমাধান করতে পারি তাহলে তোমরা লিখে ফেলো যে
তোমরা লিখো যে তিনটি কোষকে গাণিতিক সমস্যা ওয়ান, তিনটি কোষের প্রত্যেকটির মান 1.5 ভোল্ট এবং তাদেরকে 15 ওহম তাদেরকে 15 ওহম রোধের সাথে শ্রেণী এবং পরবর্তীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো কোষের অভ্যন্তরীণ রোধ পয়েন্ট ফাইভ ওম হলে বর্তনীর মোট বিদ্যুৎ প্রবাহ কত। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে থাকে তাহলে খুব সহজেই আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র যেটা আমরা দেখেছি সেটা I সমান এনই এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর। এই সমীকরণ ব্যবহার করে আমরা মানটা বের করব। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি I সমান সমান এনই ডিভাইড বাই এনই ডিভাইড বাই আর প্লাস এন আর। এই দুটা সূত্র ব্যবহার করে আমরা এনই কী করতে পারি, বর্তনীর বিদ্যুৎ প্রবাহ মাত্রার মানটা বের করতে পারি। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে I সমান এনই ডিভাইড বাই প্লাস এন আর, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে I সমান এনই ডিভাইড বাই আর প্লাস এন আর। এখানে হলো এন হলো কোষের সংখ্যা, এখানে থ্রি, ই হলো প্রত্যেকটা কোষের মধ্য দিয়ে যে বিভব পার্থক্য কোষের সেটা হলো 1.5 ভোল্ট, আর হলো বর্তনীর মোট রোধ সেটা হলো আমাদের 15 ওহম, আর ছোট হাতের আর হলো অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। এই মানগুলো বসিয়ে আমরা সহজেই কী করতে পারি, গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। এমন অনেক অঙ্ক আছে, তোমরা সেগুলো যে কোনো রাইটারের বই থেকে পড়ে নেবা। দেশপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসে পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।